রোজা শুরুর আগে থেকেই ঊর্ধ্বমুখী ছোলা চিনি খেজুর সহ নিত্যপণ্যের বাজার দর। ব্রয়লার মুরগির দাম রেকর্ড ছাড়াই। রোজা আর ঈদ সামনে রেখে অধিক মুনাফা বন্ধে বিভিন্ন ব্যবসায়ী দলের সঙ্গে বসে ভোক্তা অধিকার। এরপরও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য চলতেই থাকে। এমন অবস্থায় রমজানের শুরু থেকেই মাঠে প্রশাসন, মধ্যরাত থেকে দিনের বেলা সব সময় অভিযানে বিভিন্ন তদারকি সংস্থা। শনিবার সকালে ময়মনসিংহ নগরীর মেছোয়া বাজারে অভিযানে নামে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাছ মাংসসহ রোজায় প্রয়োজনীয় নিত্যপণ্যের বাজার দর যাচাই করা হয়। ক্রয়মূল্যের রসিদের সঙ্গে সমন্বয় করে দেখা হয় খুচরা পর্যায়ের বিক্রয় দর। মূল্য বৃদ্ধিসহ খোলা বাজারে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যদ্রব্য বিক্রির দায়ে বেশ কয়েকটি দোকানকে জরিমানা করা হয়। কোনো পণ্যের কোনো ঘাটতি নেই, ভোক্তারা যেন সঠিক মূল্যে সঠিক পণ্যটি নিতে পারেন সেটি আসলে আমাদের দেখবার বিষয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং এটির ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাছ বাজার ফল বাজার থেকে শুরু করে অভিযান থেকে বাদ যাচ্ছে না কিছুই। সাধারণ মানুষের দাবি এমন অভিযান সারা বছরই চলুক। একটা তরমুজ কিনলাম, এটা এমনিতে গত বছর দাম ছিল হয়তো 150 টাকা, এই বছর 220 টাকা নিল তরমুজটা, এরকম আর কি। মনিটরিং করলে মোটামুটি স্বাভাবিক থাকে। বাজেট আমরা যা নিয়ে আসি বাজেটে কখনোই তুলাতে পারি না। আমরা স্বল্প আয়ের মানুষ, মাছকন যা বলে সবকিছু বাড়তি। রমজানে চাহিদার সুযোগে এক শ্রেণীর ব্যবসায়ী যেমন নিত্যপণ্যের দাম বাড়ায় অযৌক্তিকভাবে, তেমনি ঈদ সামনে রেখে পোশাকের দোকানেও একই চিত্র থাকে প্রতি বছর। যতই ক্রেতা সমাগম বাড়ে ততই যেন ব্যবসায়ীরা অধিক মুনাফার পথে হাঁটে। চট্টগ্রামে ক্রেতা সমাগম বেড়েছে ঈদের বিপণী বিতানগুলোতেও। নগরের টেরি বাজারের একটি মেগাশপের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আমদানি করা পোশাকের বাড়তি দর নির্ধারণ সহ নানা অনিয়মের দায়ে জরিমানা করা হয়। এরকম যদি কন্টিনিউস করতে থাকে তাহলে ওনাদের ভিতরে একটা মানে ভয়ে কাজ করবে। তদিকার যাতে সবসময় এই অব্যাহতি রাখে। ঈদ সামনে রেখে অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। বিক্রয়ে ওনারা যে কোড ব্যবহার করেন, এই কোডটা ব্যবহার না করে ওনারা সরাসরি দাম যেটা বিক্রি করবেন সেটাই লিখতে পারেন। আমদানি কষ্ট সহ যাবতীয় হিসাব আদি তাদের থাকবে, আর হচ্ছে যে মূল্যটা লিখে রাখবে। একেবারে সতর্কতামূলক আমরা 80,000 টাকা অর্থদণ্ড করেছি। রোজা ও ঈদ বাজারে প্রশাসনের নিয়মিত অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের মানসিকতা পরিবর্তন জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ। সাবিত সারোয়ার, এখন।